ব্রেন মাইন্ডিয়া হোমিওপ্যাথি নিউরো সাইকিয়াট্রি ক্লিনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা থাইরয়েড রোগ কীভাবে হোমিওপ্যাথিতে সারানো যাবে এই নিয়ে আলোচনা করছি। অনেকগুলো পর্বে এই আলোচনা হচ্ছে। তো এই পর্বে আমরা আলোচনা করি যে প্রেগনেন্সির সময় থাইরয়েড গ্ল্যান্ডের যদি সমস্যা থাকে তাহলে কী ধরনের কমপ্লিকেশান হতে পারে। যেমন ধরুন হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম, এই দুটো ক্ষেত্রেই কিন্তু প্রেগনেন্সির সময়ে মিসক্যারেজ, অ্যানিমিয়া, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশান, প্রিম্যাচিওর ডেলিভারি, প্রিটার্ম ডেলিভারি, প্রি এক্ল্যাম্পসিয়া, এই সব সমস্যা কিন্তু হতে পারে যদি রোগীর হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম থাকে প্রেগনেন্সির সময়ে। এতগুলো মিসক্যারেজ মানে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, রক্তাল্পতায় ভুগতে পারে, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশান, রক্তচাপ বৃদ্ধি পেতে পারে, সব ঘটতে পারে। সেই কারণে আমরা বলি যে যাদের থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা আছে তাদের কিন্তু প্রেগনেন্সির সময় শরীরে সবসময় টিএসএইচ হরমোনের মাত্রা কিন্তু দেখে রাখতে হবে। সাধারণত কী হয়, রক্তে টিএসএইচ হরমোনের মাত্রা মোটামুটি থাকে 5 থেকে 5.4 মাইক্রো ইউনিট বা মিলিলিটারের মধ্যে থাকে, কিন্তু প্রেগনেন্সির সময়ে প্রসূতির রক্তে টিএসএইচ হরমোনের মাত্রা কিন্তু অনেকটা নেমে যায়, 2.5 থেকে 3 মাইক্রো ইউনিটের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। কারণ এই হরমোনের মাত্রা এর থেকে বেশি হলেই কিন্তু সন্তান প্রসবের সময় নানা ধরনের জটিলতার সম্ভাবনা তৈরি হবে। আমাদের এই ধরনের প্রশ্ন শুনতে হয় যে আমাদের জীবনযাত্রার সঙ্গে থাইরয়েড সমস্যার কী ধরনের সম্পর্ক। আমি বলবো যে জীবনযাত্রার সঙ্গে সরাসরি থাইরয়েড গ্ল্যান্ডের তেমন কোনো সমস্যাগুলোর তেমন কোনো সম্পর্ক নেই। তবে ধরুন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অতিরিক্ত ধূমপান, মানে যারা নেশা করেন বা তামাক জাতীয় দ্রব্য সেবন করেন, তাদের কিন্তু প্রাইমারি থাইরয়েড টক্সিকোসিসের সমস্যা হতে পারে। এবং এর পাশাপাশি ওবেসিটি মানে অতিরিক্ত ওজন বৃদ্ধি, এমনকি প্রবল মানসিক চাপ, এইগুলো কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যাকে কিন্তু বাড়িয়ে তুলতে সাহায্য করে। এবার আমরা দেখে নিই যে হাইপোথাইরয়েডিজমের কী লক্ষণ, কেন এই সমস্যাটা থাইরয়েড রোগের বেশি দেখা যায়। হাইপোথাইরয়েডিজম রোগীদের আমরা দেখি যে দ্রুত, খুব তাড়াতাড়ি মাথার চুল উঠে যেতে শুরু করে। এদের, এই রোগীদের ভুলে যাওয়ার প্রবণতা খুব বাড়ে, কাজ করার ইচ্ছে কমে যায় এবং অতিরিক্ত আলস্য দেখা দেয়। এবং রোগের মাত্রা ছাড়ালে কিন্তু রোগী কোমায় পর্যন্ত চলে যেতে পারে, ভয়ের ব্যাপার। যেটা, এই কন্ডিশনটাকে আমরা একটা রোগের নাম দিয়ে বলি আমরা মিক্সেডিমা, মেডিকেল টার্ম। এই সময় এই রোগীদের কিন্তু হার্টের গতি ধীর হয়ে আসে এবং কোনো কোনো রোগী এমনও সিমটম দেখান যে তাদের প্রচণ্ড কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। মহিলাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন সাইকেলের প্রবলেম দেখা দেয় এবং রোগীর কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে ওজন তাড়াতাড়ি বাড়তে শুরু করে চুল ওঠার পাশাপাশি। তাদের ত্বক খসখসে হয়ে যায়। ছেলেদের ক্ষেত্রে কিন্তু পুরুষত্বহীনতা, এর সমস্যাও দেখা দিতে পারে। ধরুন কেউ সন্তান সম্ভাবা কোনো নারী, তো সেই অবস্থায় যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে কী হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে যদি যথাযথ চিকিৎসা না হয়, না হয়ে যদি তার বাচ্চা ভূমিষ্ঠ হয়, সেই বাচ্চা কিন্তু অবশ্যই তার আইকিউ জন্মগতভাবে কম হবে, খুব ভয়ের প্রসঙ্গ। তো এই ধরনের বাচ্চারা পড়াশোনায় খুবই পিছিয়ে পড়বে। এবং এই প্রসঙ্গে বলা দরকার যে হাইপোথাইরয়েডিজম থাকলে কিন্তু সন্তান ধারণেও সমস্যা হতে পারে নারীদের। সেজন্য আমরা বলি যে হাইপারথাইরয়েডিজম ইটসেলফ ইজ আ প্রবলেম ইন ইনফার্টিলিটি। এবার ধরুন কারো থাইরয়েড ক্যান্সার হয়েছে, আমরা কী দেখে বুঝব, কী লক্ষণ দেখব দেখে বুঝব? এই থাইরয়েড ক্যান্সার, এখানে মুশকিলটা হলো যে প্রাথমিকভাবে কিন্তু রোগী এই ক্যান্সার হয়েছে অথচ কিন্তু কোনো রোগ যন্ত্রণা অনুভব করবে না। কী হবে না, তবে গলা ফোলার মতো কিছু সিমটম দেখা দেবে, তার গলাটা ফুলতে শুরু করবে, দেখলে মনে হবে যেন একটা টিউমারের মতন। কিন্তু সেটা যে ক্যান্সার সেটা কিন্তু তখনও প্রমাণিত নয়, তখনও সেটা প্রমাণ সাপেক্ষ। এই যে গলা ফোলা, গলা দিয়ে খাবার গিলতে সমস্যা, খেতে খেতে বিষম লাগা, গলার স্বরের যে স্বাভাবিক আওয়াজ সেটা পরিবর্তন হয়ে যাওয়া, এইগুলো যদি দীর্ঘস্থায়ী হয়, অনেক দিন ধরে এরকম চলতে থাকে, তাহলে রোগটি থাইরয়েড কিনা, থাইরয়েড ক্যান্সার কিনা সেটা জানার জন্য কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে রেডিওলজিক্যাল টেস্টের সাহায্য নিতে হবে, বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শে। যেমন যেসব টেস্ট করা হয়, সাধারণত থাইরয়েড আলট্রাসোনোগ্রাফি আছে, রেডিও আইসোটোপিক স্ক্যান করি আমরা, আলট্রাসোনোগ্রাম গাইডেড ফাইন নিডল অ্যাসপিরেশন, এ ধরনের বিভিন্ন টেস্ট করে থাইরয়েড ক্যান্সার হয়েছে কিনা জানার চেষ্টা করা হয়। তো থাইরয়েড আমাদের এত রকমভাবে আমাদের জীবনযাত্রায় আমাদের জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে পারে, সেজন্য থাইরয়েড রোগ নিয়ে অবহেলা করার কোনো অবকাশই নেই। আমাদের
ভয়েরও কোনো কারণ নেই। হোমিওপ্যাথিতে থাইরয়েডের যত ধরনের রোগ আছে, সমস্যাগুলো হয়, সেগুলো নিরাময় এবং সেগুলো থেকে মুক্তি পাওয়ার খুব ভালো ওষুধ আছে। আমরা যদি বিশেষজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে গিয়ে রোগ সমস্যা নিয়ে আলোচনা করি এবং যথাযথভাবে সেই ওষুধপত্র খাই, তাহলে কিন্তু আমরা থাইরয়েড রোগের সব ধরনের সমস্যা থেকে আমরা পুরোপুরি মুক্তি পেতে পারি।